হ্যালো আবার ফিরে এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এটা এই যে আমি স্ট্রেন করছি না জাস্ট উপর থেকে আমি ঘিটা আমি তুলে নিচ্ছি কারণ স্ট্রেন করতে এখন আমার কাছে ঝামেলা মনে হয় কারণ উপর থেকে যেহেতু নিচ্ছি দেখেন কোনো খারাপ কিছু নাই বলতে এই 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 পোড়ার জিনিসটা হচ্ছে অনেকেই পছন্দ করে আমার বলেছিলাম যে আমাদের এক ছোটো ভাই পছন্দ করে তো তার জন্য আমি রেখে দিয়েছি এটা রেখে দিচ্ছি ও ও খাবে আর এটা এটা থেকে জাস্ট হালকা করে এইভাবে আমি অল্প অল্প করে তুলে আমার হচ্ছে আলাদা আর একটা গ্লাস জারে আমি তুলে রাখলাম তো এই হচ্ছে আজকের আমার ঘি তবে ক্লিয়ার করলাম না খারাপ লাগবে না যখন জমে যাবে তখন আমি আরেকটা আপনাদের পিকচার দিব তখন ভালো লাগবে তো দেখে বোঝা যাচ্ছে যে এটা আপনার ব্রাউন কালার হয়নি মানে আমার মনের মতো হয়নি বাট আপনাদেরকে তাড়াতাড়ি দেখানোর জন্য মূলত আমি এই কালারটা করে ফেলেছি তো এটাই হচ্ছে আমার আজকের ঘি এটা অনেক হয়েছে ঘি অনেক অনেক হয়েছে তো এটা অনেক দিন যাবে অনেক দিন বলতে আমার এক মাস মতো লাগে এটা শেষ হতে এক মাস তো লাগবেই তো এটাই হচ্ছে আমার আজকে গিয়ে আপনাদেরকে আপডেট দেখালাম তো দেখতেই পারছেন আর এটা হচ্ছে তলানি এই তলানিটা এখানে থাকবে এটা আলাদা করে রাখবো সো এটা কেউ ফেল ফেলে দিতে চাইলে ফেলে দিতে পারে কিন্তু এটা আমি ফেলি না কেউ না নিলেও দেখা যায় যে তলার এইটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে এই তলানিটা আর এখান থেকে আমি ইউজ করে ফেলি হয়তো বা কোনো খাবারে দিয়ে ফেলি কারণ এটা কোনো কিছুই ফেল না এটা খাওয়া যায় তো এই হচ্ছে আমার এখনকার আপডেট তো দেওয়ার দরকার ছিল আপডেট আপডেটটা এই জন্য আমি চলে এসেছি তো আজ আবারও চলে যাচ্ছি আপনাদেরকে এই আপডেটটা দিয়ে তো এই হচ্ছে আমার ঘি তো এই পর্যন্তই আজকে এই পর্যন্তই শেষ করছি তো বাই